আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থাম্বনেল হয়েছে 2024 সালে কুয়েত প্রবাসীদের কপাল খুললো। সত্যি কপাল খুলছে, কিভাবে খুলছে তা বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। ভিডিওটা না কেটে দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের জন্যই আমি ভিডিওগুলো করি। তো আপনারা জানেন কুয়েতের শেখ কতদিন আগে মারা গেছে, এখন নতুন আমির হয়েছে, নতুন সরকার গঠন করছে কুয়েতে। তো 2024 সালে এরকম একটা মানে আইসে, নিউজ আইসে, সত্যি কুয়েত প্রবাসী যারা কাজ করে তাদের জন্য অনেক আনন্দের বিষয়, অনেক অনেক কিছু। ঠিক আছে, এটা অনেক প্রবাসীদের চাওয়া ছিল কুয়েত সরকারের কাছে। তো এতদিন পরে সেটা মানে একটা মন্ত্রণালয় থেকে একটা নিউজ আইসে, এই জন্য সবাই আনন্দিত এবং সবাই উপকৃত। তো ঘোষণাটা কি, ঘোষণাটা হয়েছে কুয়েতে যারা খাস করে প্রাইভেট সেক্টর আকামাদারি লোক, তারা এখন থেকে 4 ঘন্টা পার্ট টাইম পড়তে পারবে যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো কোম্পানিতে, যে কোনো জায়গায় পড়তে পারবে এখন থেকে। ঠিক আছে, তো এটা নিয়ে কথা বলবো। এর আগে একটা ভিডিও দিয়েছি আমি, তো অনেকেই বুঝতে পারেন নাই, এই জন্য আবার ভিডিওতে আসলাম। প্রথম যে ভিডিওটা দিছি 5 মিনিটে হয়তো অনেক কথা বলতে পারতেছিলাম না, এই জন্য আবার ক্যামেরার সামনে আসলাম যে আপনাদেরকে বিস্তারিত বলার জন্য। ঠিক আছে, তো এখন বলি খাড়া খাড়া পার্ট টাইম করতে পারবে। ঠিক আছে, তো পার্ট টাইম করতে গেলে আপনার প্রথমে করতে হবে এই প্রাইভেট আকামাদারি খারাপ। প্রথমে বলবো আহালিশন নাম্বার 1 বিশ্বে কুয়েতে সেরা আহালিশন। ঠিক আছে, এটা প্রাইভেট। তারপরে আছে মাজরাশন, তারপর মাসনাশন, বিআইপি গোল্ড, এগুলা শন। ঠিক আছে, আর আকুদ হুকুমা যে বিষয়গুলা, এটাও আপনার 18 নম্বর বিষয় কিন্তু আকুদ হুকুমা। তো এটা মানে প্রাইভেট সেক্টরে পড়ে কি না এটা আমি সঠিক এখন বলতে পারবো না, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে প্রাইভেট সেক্টর। ঠিক আছে, তো প্রাইভেট সেক্টরের আওতায় যদি আকুত হুকুমার বিষয়গুলো পড়ে, তাহলে যারা আকুত হুকুমা ক্লিনারে কাজ করেন, অনেক লোক আসছেন ক্লিনার কোম্পানিতে 7-8 লাখ টাকা খরচ করে, তারা এই সুযোগটা পাবেন। আপনারা আর চুপে ছাপে থাকতে হবে না, ওপেনলি পার্ট টাইম 4 ঘন্টা করতে পারবেন ওপেনলি। আর যদি 4 ঘন্টা পার্ট টাইম আপনি করতে পারেন কুয়েতে, আপনার যদি বেতন হয় 75 দিনার, আর পার্ট টাইমে আপনি 4 ঘন্টা আপনি আরও 75 দিনের ইনকাম করতে পারবেন, কারণ কুয়েতে পার্ট টাইমে বেতন বেশি হয়। ঠিক আছে, তো প্রথমে তো যে অবস্থা ছিল মানে কুয়েত কোনো পার্ট টাইমে কাজ করা যাইতো না, কারণ এটা সরকারিভাবে নিষিদ্ধ, এটা বৈধতা ছিল না। তো এখন যে একটা নিউজ আইসে, তো আমি মনে করি কুয়েত প্রবাসীদের কপাল খুলছে। ঠিক আছে, আপনারা কি মনে করেন তা আমি বলতে পারবো না, আমি মনে করি কপাল খুলছে, কারণ এই হিসাবে আপনারা যদি পার্ট টাইম করতে পারেন 4 ঘন্টা, তা আপনার যার বেতন 70-75 দিনার, সে 150 দিনার যেভাবে হোক ইনকাম করতে পারবে। সে যদি 20-25 দিনার খরচ হয়, তারপরও 120 দিনার সে দেশে ফাটাইতে পারবে। তো 120 দিনার বর্তমানে 40-45 হাজার টাকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে তার জন্য সমস্যা হবে না। তো এই যে কুয়েত 4 ঘন্টা পার্ট টাইম দেওয়া হয়েছে, এটা আমি মনে করি অনেকের উপকার হয়েছে, আমার উপকার হয়েছে। আমার অনেক দিনের চাওয়া ছিল কুয়েতে যারা কাজ করে, অনেক দিন যাবত এই আশাই ছিল যে পার্ট টাইমের একটু সুযোগ যদি দিত কুয়েত সরকার, তো অনেক ভালো হইতো। ঠিক আছে, অনেক ভালো হইতো, এরকম চিন্তা ভাবনাতে ছিল। ঠিক আছে, তো কুয়েত সরকার এই কাজটা করে অনেক মানে প্রবাসীদের অনেক উপকার হয়েছে, এটা মানতে হবে। ঠিক আছে, আর বলছি না যে যে খাড়া খাড়া করতে পারবেন প্রাইভেট কোম্পানি তো বললামই, শুধু খাদেম বিশা যারা আছে 20 নম্বর বিশা, তারা এই সুযোগের আওতায় নাই, কারণ খাদেম বিশার লোক হয়েছে একান্ত গড়ের মাধ্যমে কাজ।
ঠিক আছে, গড়ে কাজ করতে হয়। কাদেম বিশা লোকদের গড়ে কাজ করতে হয়, তারা গড়ে কাজ করে। আর আপনি যে করবেন 4 ঘন্টা পার্ট টাইম, আপনি যেই দোকানে বা যেই ফ্যাক্টরি যে কোম্পানিতে চাকরি করেন তার অনুমতি নিয়ে করতে হবে, ঠিক আছে, এছাড়া করতে পারবেন না। আপনি অনুমতি সাপেক্ষে আপনি যে কোনো জায়গায় 4 ঘন্টা পার্ট টাইম করতে পারবেন, সমস্যা হবে না। যদি অনুমতি না নিয়ে আসেন তাহলে করতে পারবেন না, ঠিক আছে। তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আকু ধুকুমার লোকেরা কি পার্ট টাইম করতে পারবে কি না, কারণ তারা আকামাত 18 নাম্বার, কিন্তু বিষয়টা হয়েছে গভর্নমেন্ট ভিত্তিক, ঠিক আছে, হুকুমা ভিত্তিক। এই জন্যই এই লোকেরা কি করতে পারবে কি না এটা বিশেষভাবে এখন বলা যাইতেছে না, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা বলা হয়েছে যে প্রাইভেট সেক্টরে আকামাদারী যারা, তো প্রাইভেট সেক্টর তো প্রথমে নাম্বার ওয়ান হালিশন, ঠিক আছে, তারপরে যারা আছে মাজরা, তারপরে যারা মাসনা, বিএপি গোল্ড, এই এরকম ধরনের লোকেরা করতে পারবে, আওতায় আসে। কিন্তু আকু ধুকুমার যারা কোম্পানিতে আছেন গভর্নমেন্টের মাধ্যমে, তারা কি এই আওতায় পড়ে কি না এটা এখনও বলা যাচ্ছে না। এটা হয়তো কিছুদিন পরে আপডেট আসবে, আপনাদেরকে জানাবো, ঠিক আছে। তো যারা যারা চিন্তা ভাবনা করছেন কুয়েত আসবেন, আসতে পারেন, একটা সুবর্ণ সুযোগ আছে। যদি কুয়েত কোনোভাবে চলে আসতে পারেন আপনি, তাহলে মাসে 50,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এখন যে মানে সুবিধা দিছে কুয়েত সরকার, কুয়েত সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, তো সকল প্রবাসীর তরফ থেকে আমি ধন্যবাদ জানাই যে কুয়েত সরকারকে যে একটা সুযোগ দিয়েছে। তো এই জন্য আমি আনন্দিত, আশা করি আপনারাও আনন্দিত, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, যদি কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ আমি ব্যস্ত থাকি তো ভাই, এই জন্য রিপ্লাই দিতে পারি না, ঠিক আছে, চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।